আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়াইফাই রাউটার কনফিগারেশন করবেন হাতের স্মার্টফোনের মাধ্যমে। তো স্মার্টফোন দিয়ে রাউটার কনফিগারেশন করার জন্য আমরা সোজা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। যাওয়ার পরে আমরা এখানে রাউটারের একটা ফ্রিকুয়েন্সি থাকে সেটাকে দিয়ে দিব, ফ্রিকুয়েন্সি বা আইপি অ্যাড্রেস যেটাই হোক বলতে পারেন। তো আমি টিপি লিঙ্কে দেখাবো। তো এখানে টিপি টেন্ডা সহ যত রাউটার আছে সবগুলোরই আইপি অ্যাড্রেস আপনি ইন্টারনেটে পাবেন। তো আমি যেহেতু টিপি লিঙ্কের রাউটার কনফিগারেশন করব, এই জন্য আমি টিপি লিঙ্কের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়েছি 168.192.0.1। দেওয়ার পরে আমি এখন সার্চ বারে ক্লিক করে দিব। তারপর এখানে শুরুতেই যে আইপিটা দেখা যাচ্ছে আমরা এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে একটু নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে অ্যাডমিন লেখা আছে, অর্থাৎ এখানে একটা অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হবে, এই জন্য আমরা অ্যাডমিনটাতে ক্লিক করে দিব। তো এখানে লোকাল পাসওয়ার্ড চাচ্ছে, লোকাল পাসওয়ার্ড টিপি লিঙ্কের যত রাউটার আছে সবগুলোর লোকাল পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন অন। তো আমি এখানে অ্যাডমিন অন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে লগ ইন অপশনটাতে ক্লিক করে দিব। তো এখান থেকে 3 বার অপশনটাতে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর অ্যাডভান্স যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করে দিব। এখন এখানে অনেকগুলো অপশনের মাঝখান থেকে আমরা কুইক সেটআপ এই অপশনটাতে ক্লিক করে দিব। তো এখানে টাইম জোন অপশন এসেছে, এখান থেকে আমাদের টাইম জোনটা আমাদেরকে দিতে হবে, এখানে দেয়াই আছে। এখান থেকে আমরা নেক্সট করে চলে যাব পরের অপশনে। যাওয়ার পর এখানে PPOE এই অপশনটাতে এইভাবে ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা নেক্সট অপশনে চলে যাব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইউজার নেম দেওয়া আছে, এটা আমার নাম এবং কোম্পানির নাম দিয়ে একটা ইউজার নেম তৈরি করে দেওয়া আছে এবং এখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে। তো এই পাসওয়ার্ডটা সাধারণত 123456 এরকম একটা পাসওয়ার্ড থাকে, এটা মেইন পাসওয়ার্ড না, এটা জাস্ট রাউটারের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন সেই রকম একটা পাসওয়ার্ড। তো এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা একদম রাউটারের ভিতরে চলে এসেছি। আমারটা যেহেতু ডুয়েল ব্যান্ডের রাউটার এই জন্য আমার এখানে দুইটা নাম দেখাচ্ছে। তো আমি এখানে লাইন ওয়ান এবং লাইন টু নামে দুইটা নাম দিয়ে রেখেছি। এখান থেকে আমি আপনাদেরকে পুরোটা কনফিগারেশন করে দেখাচ্ছি। তো এখানে এখন আমি আমার একটা নাম দিব ওয়াইফাইয়ের, দিলাম। দেওয়ার পর এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিব, দিয়ে দিলাম। এবার আমার দ্বিতীয় আরেকটা আছে, আমি সেইটার নাম দিব। তো দিয়ে দিয়েছি আমি দুইটা পাসওয়ার্ড এবং দুইটা নাম। এখানে দেখতে পাচ্ছেন আমার এক নাম্বারটা রাশেদ এবং এটা তার পাসওয়ার্ড, এবং দুই নাম্বারটা রায়হান নামে দিয়েছি, এটা তার পাসওয়ার্ড। দেওয়ার পর থেকে এখানে আমি নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পরে এখানে আপনি যে পাসওয়ার্ড এবং যে নামটা দিয়েছেন সেটা শো করাবে। আপনি চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যদি আপনার ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তারপর এখান থেকে আমরা নেক্সট করে দিব। এখানে দেখতে পাচ্ছেন লেখা হচ্ছে রিস্টার্টিং ওয়াইফাই, অর্থাৎ আমার রাউটারটা কনফিগারেশন হয়ে যাচ্ছে। আর এইভাবে রাউটার কনফিগারেশন করে নিলে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার দুইটা নাম এসেছে ওয়াইফাইয়ের। তো আমি এখন এখান থেকে পাসওয়ার্ডটাকে বসিয়ে দিব। পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, এখন এখান থেকে টিক মার্কে ওকে করে দিব। দেখতে পাচ্ছেন যে আমার ওয়াইফাইটা আমার মোবাইলে কানেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।